মানে রাহিন, আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম। আমি এখানে কলা পাতা নিয়ে নিলাম দুইটা, কিছু টমেটো আমি কেটে রাখলাম, এগুলি এখন সবগুলি দিয়ে দিব। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আমি যেহেতু বাগার দিব, পেঁয়াজটা কিছু পরে দিব, আর কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিব, এক চামচ লবণ দিলাম। পরে দিব হচ্ছে হালকা মরিচ গুঁড়া দিব আধা চামচ। এরপরে দিব হচ্ছে আপনার হলুদ গুঁড়া দিব আধা চামচ, এটা আমরা টমেটোর টক বলি। আজকে আমি টমেটোর টক রান্না করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ, এরপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ। এখন আমি কিছু পানি দিয়ে দিব, আমি এখন কিছু কিছু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে আমি এটা চুলাতে বসাই দিব। এখন বসা দিব চুলাগুলি, আস্তে সিদ্ধ হয়ে গেছে। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ফেলতেছি, আপনারা চাইলে ব্লান্ডারাও করতে পারেন। ব্লান্ডারে করার ছেলে ডাল ঘুটনি দিয়ে করলে এটা মনে হয় টেস্ট আরও বেশি হয়। আরও মশলায় আমি একটা ফ্রাই প্যান বসা দিলাম। কলা পাতা, পেঁয়াজ, রসুন দিয়ে বাটা দিয়ে দিব। একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা। এরপরে দেখা দেব আমি এলাচি দারচিনি দিয়ে দিব, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম দুইটা, দুইটা এলাচ দুটা দারচিনি দিয়ে। আমার ব্যারিস্তাটা হয়ে গেছে, এখন আমি জিরা গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। এরপরে আমি এতে ব্যারিস্তাটা দিয়ে দিচ্ছি। আর আমি শেষ, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।